ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরা জাস্ট পুজো দিয়ে উঠলাম, শিবরাত্রির পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি সিনিয়রের বাড়িতে। আমি মালদাকোটে যেখানে প্র্যাকটিস করতাম এবং আমি চাচলে যেখানে প্র্যাকটিস করতাম, মানে বাবা আর ছেলে, শ্রদ্ধেয় কালীবাবু মারা গেছেন উনি, তো ওনার বাড়িতে যাচ্ছি। রমেনদা ডেকেছে আমাকে, প্রতি বছর ওনারা ইনভাইট করেন, কিন্তু আমি যাওয়ার সৌভাগ্য আমার হয় না, আমি উপোস থাকি, অসুস্থ হয়ে পড়ি। তো এবছর আমি ভগবানের কৃপায় ভালো আছি এবং অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো চলুন, ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। দারুণ করে ওনারা পুজো করেন, প্রতিটা মোমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব যতটুকু সময় আমি থাকব। চলুন দেখা যাক। গুড ইভিনিং, এই যে আমি চলে এসেছি আমার সিনিয়রের বাড়িতে। এই যে আমার সিনিয়রের সব মেম্বারসরা রয়েছে এখানে, সবাই খুব এনজয় করছে। আচ্ছা, একে একে পরিচয় করে দিই। এটা সিনিয়রের ওয়াইফ, মানে কালীবাবুর ওয়াইফ। আচ্ছা, এটা হচ্ছে রমেনদার ওয়াইফ। রমেনদার কিন্তু আমার হচ্ছে প্রথম সিনিয়র, তারপরে আমি কালীবাবুর কাছে মালদায় চলে আসি। তা এইটা হচ্ছে নববধূ, মানে আমি যার রিসেপশনে যাইনি, আমাকে বৌদি অনেক কিছু বলে দিয়েছে, তবে আমি যাব। আচ্ছা, এটা হচ্ছে রমেনদার বোন, একমাত্র বোন, খুব আদরের বোন আমার দিদি। আচ্ছা, এটা হচ্ছে বৌদি, তাই তো? বোন, এটা হচ্ছে এক বোন। আচ্ছা, আর এটা হচ্ছে আপনি কি হন? জেঠিমা। জেঠিমা, আমি আসলে সবাইকে মনে। আচ্ছা, এটা হচ্ছে রমেনদার ছেলে বুবাই। আচ্ছা, এটা হচ্ছে আমার জেঠিমা, অনেকদিন পরে দেখা জেঠিমার সাথে। এই যে সবাই এসছে, সবাই এনজয় করছে খুব। এবার শিব ঠাকুরকে 100 বার মানে দেখাতেই হবে, ওইটা না দেখালে তো প্রোগ্রামটাই ব্যর্থ হয়ে যাবে। চলুন দেখছি, এবার শিবের কাছে যাই। একদম দাদা গোপাল দা, খুবই ভালো মানুষ। আচ্ছা, বৌদির সঙ্গে দেখা করাচ্ছি। ভীষণ মিষ্টি দেখতে বৌদি। বৌদি কোথায়? বৌদিকে দেখাচ্ছি। আচ্ছা, সাজুগুজি করে আসছে, দেখাচ্ছি বৌদিকে। এটা হচ্ছে গোপালদার বউ, কি মিষ্টি দেখতে না। ও, আমি আমার যখন ক্যামেরার সামনে আনলে কেউ, তখন আমার মনে হয় তাকাও না, তাকাও না, কি মিষ্টি দেখতে না, তাই না? এই যে গোপালদা, এই যে গোপালদার বউ, কি সুন্দর মিষ্টি দেখতে। এই যে আমাদের বৌমা, কি সুন্দর বৌমাও ভারী মিষ্টি দেখতে। খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা করেছে, সকাল থেকে না খেয়েছিলাম, খিদেও পেয়েছিল প্রচুর, ঝটপট বসে পড়লাম, বেশি দেরি না করে খেতে বসে গেছি। প্রতিটা রান্নাই দারুণ হয়েছে, দুর্দান্ত। আর উপোসের পেটে খেয়েছি তো, যেন সব কিছুই অমৃত লাগছিল। এই যে আমার সিনিয়র, কি সুন্দর হাসি, এখনো হাসছে, তাই না? এত মিস করি। তোমার মেয়ে বলে, হ্যাঁ আমার মেয়ে। কি সুন্দর কৃষ্ণানন্দ জিজ্ঞাসা করছে আমাকে, হ্যাঁ, যে বৌদি একে আমার, এটাও আমার মেয়ে। বাবার মধ্যে তো ছিল না, সবাই বলছিল যে বাবা, মেয়েরাও এরকম কাঁদে না। মানুষটাই চলে গেল,
হ্যাঁ দরকার হলে নিয়ে যাবে।